ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের নবম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া, বিভাগের বর্তমান চেয়ারপারসন হাবিবা রহমান সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীরা। আমাদের এখান থেকে যারা পাস করেছে বা যারা এখনো পড়াশোনা করছে তারাও ভালো জায়গায় আছে, কারণ শিক্ষার্থীরা যদি ভালো জায়গায় না থাকে, তারা যদি ভালো না করে, তাহলে কিন্তু একটা বিভাগ দাঁড়ায় না, কারণ বিভাগের প্রাণ হচ্ছে তার শিক্ষার্থীরা। তো আমাদের শিক্ষার্থীরাও কিন্তু গুণী শিক্ষার্থী, যেখানেই ফিল্ম ফেস্টিভ্যাল হয় দেশে এবং বিদেশে আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক জায়গায় পুরস্কার জিতেছে। করার জন্য এতটুকু বলতে পারি এই বিভাগটাতে সব ধরনের উপকরণ আসলে উপস্থিত আছে, সেই উপকরণগুলোকে শুধু নিজের আগ্রহ দিয়ে, সদিচ্ছা দিয়ে এবং নিজের অনুসন্ধিচ্ছার মধ্য দিয়ে শুধু আপনি একটু বের করে নিতে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। কাঙ্ক্ষিত বিভাগে পড়ার স্বপ্ন পূরণ হয় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমার ওরিয়েন্টেশন প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে, সিনিয়ররা সবাই খুবই ফ্রেন্ডলি ছিল, এন্ড মনেও হয় না যে তারা সিনিয়র। ঢাকা ইউনিভার্সিটিতে এটা আমার প্রথম দিন, একই সাথে এই ডিপার্টমেন্টেও এটি আমার প্রথম দিন, এবং আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে খুবই ভালো লেগেছে, সিনিয়ররা খুবই হার্ডওয়ার্মিংলি ওয়েলকাম করেছে। যেমন আমি ভবিষ্যতে যদি ফিল্ম মেকার হতে চাই, এখান থেকে আমি বড় একজন ফিল্ম মেকার হতে পারবো। তাছাড়া যদি আমি জার্নালিস্ট হতে চাই, রিপোর্টার হতে চাই, সো মানে যেরকম ভেবেছিলাম তার থেকে এক্সপেকটেশন অনেক ভালো। অনুষ্ঠানের শেষ অংশে বিভাগের সপ্তম ও অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা একটি জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নতুন ব্যাচের পদার্পণ মানেই বিভাগের নতুন করে প্রাণ পাওয়া, নতুন একঝাঁক মুখ আর হরেক রকম প্রত্যাশা নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চায় শিক্ষার্থীরা। তাওসিন জাফর, DUTV।